टीएमसी के लोग अब स्वागत कर रहे हैं भारतीय जनता पार्टी का, क्योंकि टीएमसी जा रही है, बीजेपी आ रही है। कृषि बिल का जो है वो उद्योग करना पड़ेगा, इसलिए विक्षोभ देख रहे हैं जी। कृषि बिल को जो बिल पास किया इसके लिए आंदोलन कर रहा है, वो विक्षोभ देख रहे हैं, ये कह रहे हैं। कृषि बिल को लेकर के आंदोलन करने से पहले टीएमसी के लोग यहाँ के 74 लाख किसानों का पैसा प्रधानमंत्री किसान सम्मान निधि के रूप में एक एक किसान के खाते में 18,000 रुपए अब तक पहुंच जाना चाहिए, उसको पहुंचने से क्यों रोका पहले यह स्पष्ट करो। की कोल लेना अपने रा खड़े आचे इधर पर आज के अपना विक्षोभ देखा चिलन क्या ना की कारण देखो नहीं बांग्ला के সুস্থ সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য 34 বছর ধরে বাম শাসনের অবসানকে, বাম শাসনের অবসান ঘটাতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক রক্ত ছড়িয়েছেন, অনেক অত্যাচারিত হয়েছেন, বাংলার মানুষকে সাথে নিয়ে রাজপথে মেট্রো পথে সিপিএম এর বিরুদ্ধে যখন আন্দোলন করেছিল তখন যারা আজকে বাংলায় বলছে যে আমরা বিরোধী দল সেই বিজেপি, সেই বিজেপির কোনো নেতাদের তখন দেখা যায়নি। যখন পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার মানুষকে নিয়ে একসাথে একযোগে লড়াই করে আপনারা সাম্প্রদায়িক দেখেছেন শক্তি, সেই শক্তিকে উৎখাত করে সিপিএমকে বাংলা থেকে হটিয়েছিল, তখন বিজেপির কারো দেখা পাওয়া যায়নি। আজকে কি করছেন? এখন আজকে এই বাংলাতে মমতা ব্যানার্জি যে উন্নয়নে জোয়ার বইয়ে দিয়েছে, মানুষের প্রতিটি দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে, নরেন্দ্র মোদী যা প্রতিশ্রুতি দিয়েছিলেন 2014 থেকে 2019 পর্যন্ত কোন প্রতিশ্রুতি পালন করেননি। আজকে এখানেতে কৃষকের যে কালো আইন জোরপূর্বক পার্লামেন্টে পাস করিয়েছেন, সেই কালো আইনে কৃষকদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। এই নীলজ্জ বেহায়া যারা আজকে এখানে আসছে অন্য রাজ্য থেকে উপমুখ্যমন্ত্রী, আমরা শঙ্কিত হয়ে যাচ্ছি যে এইসব মানুষকে এখানে এসে সাম্প্রদায়িক শক্তি সৃষ্টি করে পশ্চিম বাংলা আবার সেই অশান্তির পরিবেশ চলছিল, সেই শান্তি পরিবেশকে অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য বিজেপি সচেষ্ট হচ্ছে, নরেন্দ্র মোদী তা এখানে উপমুখ্যমন্ত্রীকে আজকে এখানে পাঠিয়েছে। কারণ আপনারা কি, তাই আজকে আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এই সুস্থ সংস্কৃতির বাংলায় কোনো সাম্প্রদায়িক শক্তির স্থান নেই, এটাই আমরা বার্তা দিতে এসেছি। গোঘাটের যে ঘটনাটির কথা আপনারা বলছেন, উত্তরপ্রদেশের ডেপুটি চিফ মিনিস্টার বা অন্যান্য রাজ্যের বিজেপি নেতারা গ্রামের মানুষের কাছে গিয়ে যখন কৃষি বিলের পক্ষে বলছেন, গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে যে আমাদের কৃষকদের অধিকারকে তারা কেড়ে নেবে। যে রাজ্যে দলিত কন্যার উপরে অত্যাচার হয় সেখানে তাদের চিফ মিনিস্টার ডেপুটি চিফ মিনিস্টাররা তাকে প্রোটেকশন দিতে পারেন না, এই রাজ্যে এলে গরিব মানুষ, দলিত মানুষ, সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছেন যে তাদের মতো সেই ধরনের প্রশাসন যারা নিজেরা নিজের রাজ্যের মানুষকে প্রোটেক্ট করতে পারেন না তারা এখানে আসছেন। তাই মানুষ বিদ্রোহ করছে, রেগে যাচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে তারা প্রতিবাদ করার জন্য নেমে পড়ছে। বাংলার মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এ বাংলায় থাকলে আমরা সবাই ভালো থাকব, তাই তারা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে গ্রামের মানুষরা বিক্ষোভ করছেন। তারা কি করছেন? আসছেন, 365 দিন যেমনি মানুষের কাছে খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে থাকছেন, তারা না করে একদিন খেয়ে দিয়ে কিছু জ্ঞান বিতরণ করে চলে যাচ্ছেন, তাই তাদের এই জ্ঞান বিতরণের পক্ষে গ্রামের মানুষ নয়, গ্রামের মানুষ তাই প্রতিবাদ জানিয়েছে। রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবে, গ্রাম্যভাবে মানুষ তার নিজের বাঁচার জন্যে, নিজে ভালো থাকার জন্যে বিজেপিকে প্রতি পদক্ষেপে বিজেপির বিরোধিতা করবেন। এ বাংলার মানুষ জানে বিজেপির আসল চরিত্র কি। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার 1 জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।